মিয়া ভাই আপনি কি হইলে কি হইলে বুঝতে পাচ্ছ না কি হইলে বলছো দাঁড়িয়ে আছে বাইরে কি করে ঢুকবো চিন্তা করছে তুমি মজা লিতে এসেছো আপনি তো বাইর করে দিছে মোর পরান পরে তোমার পরান পড়ে কিসের লাগে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে নাকি এমন তারা কইরা কথা কনকে মুই তো আমনের শুভান অধ্যায় এটা আবার কোন অধ্যায় ছোটতে পড়েছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এটা আবার কোন অধ্যায় মুই কইতে আসিলাম কি আপনি তো বাড়িতে থাকবেন না তো আপনি থাকবেন কমে কই যে থাকবো সেটাই তো ভাবছি গো দুই টাকার খবির কাছে হাইরে গেলাম আমি তো পাইছি পাচ্ছি না আর আমি শিওর এখানে কোনো ষড়যন্ত্র আছে দেশের বাহিরের দেশের ভিতরের কোনো শক্তি এর পিছনে কাজ করেছে না অসুবিধা নাই আমারও রাজনৈতিক পাওয়ার আছে আমার বাবা বা প্রাক্তন চেয়ারম্যান ছিল সেই সূত্রে বুঝলে তো তুমি টেনশন লিও না এটা একটা আমি বন্দোবস্ত করে ফেলবো খুব শর্ট টাইম মুই এখন যাই আফরোজাফা দেখলে মরে সিরা লাইবে চাইছো যখন কিছু খাবার দাবার আছে নাকি তোমার কাছে থাকলে দিয়ে যাও এ আমনে রে দেবো কা খাওয়ার কথা বন্নু আর চলে গেল পুরা বন্ধ হয়ে গেল যাক চলে যাক তোর কথা বলে তার মনে হয় লোম হরি যাবি তুই কি কইতে চাস আমি এলকেন্টনি আর টিয়া খাইতাম কিল্লাই আর টিয়ার অভাব আছে নিরে হাতে কত সুন্দর সুন্দর কবিতা কইল আর আনেরা সুটকি আর জিদাই দিলেন কিত্তি এইগেন কররে 22 বার আসে আসেনি বাউ রে বাউ হেতি কি আরে কই এরে মাইলা তে আট ডায়লগ আর ফেতি সালা রে কেন এটারে কয় সান্স হাইছো তারে আর আইবা এরে কয় এলা কিয়া কয় যাওছি কয় ফাত্তা আর কথা মানছরে দিতে নাই এটার ফেরত আই না আনি কিয়া কইন আর তো মনে আনেরা স্পট ফিক্সিং করছেন বাউ রে বাউ হেতি কি আরে কই হেতি তো ইংলিশও কয় এরই এ তসলিমা হুন বেশি কথা কইছা আর তুলনায় একমাত্র স্টিভ বাকনারের লগে সিন হচ্ছে বেড়ারে মা গো মা ইসা কার কথা কইন ফাকনা মাকনা ইলাই কো এজে এজে কো হল নিল কথা কোন নাই বিদ্যা বুদ্ধি না থাকলে যাওয়াই আরে স্টিভ বাকনার হইলো ওয়ার্ল্ড ফেমাস আম্পায়ার মানে হাতে কোনো সময় হাতা ডিসিশন লই জাজমেন্ট লই কন্ট্রোভার্সিতে হরনো লাইক মি বুঝ দইব ব্যাপারটা বাউরে বাউ ইজার যে কত ফাট গানা বাজনা সারি দি খেলাধুলা দূরছে আর যে কত কি দেহিম যা 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 আট আট সালুই আমি বাড়া দিমু যা যা সানের মাথায় ডালি দিও মাই বাউরে বাবু এ মাই ওলা কতন কি খাই মিজে জন্মাইছে কে জানে জন্মের সময় কি মধু দিছে না কিয়া দিছে মুখে কে জানে কিছু কোনো জানে কো সেট করে উঠে যা যা আট আট বাউরে হিদি দি কথাও কইতো আরে এহা মা ভাই হুনতে আছেন মুই ডাকতে আসি এহা মোর মিউজিক কমবে ডন ডন বাজনা কায় আজকে আর বাজবে না ওই আসে সাইডা দেন ওই যে ঘাসের তো আজকে পরীক্ষা এমনি কতক্ষণ এহারে মোর কপাল উনিশ বিশ এপিসোড শেষ হইয়া এখনো মিউজিকের লাগে আহামরি করতে হয় তো কি কবি ক এ হাই বুড়া ভাই শ্যামের মিউজিক লাগে এ হামুই তোর কথা কই নাই আমি মোর কথা বলতে আছি তুই বল তুই কি বলবি এ হা মা ভাই এই বাড়িয়ালা যে এই দুলা বাইরে বাইর করে দিলে এর কোনো কথা হইলে এই মাতারি এই স্বামী সারা থাকবে কেমনে এ হা তুই কি কও তুই এই বেডাক ঘরে কবে থেকে আবার দুলা ভাই কইতে আসো তোর রং দেখকে তো বাসি না হে কেমনে থাকবে তোরে কইতে হইবে না মোর তৎক্ষণাৎ মনে হইলে আর কি হ্যাঁ হেয়া মুইও ভাবতা সালাম তাই কোনো ব্যাপার না ফরোজা বেগম ওনাকে মোরা চিনি দরজাল মহিলা হিসেবে উনি থাকতে পারবে জামাই কেন যে কোনো জিনিস সারাই উনি থাকতে পারবে তুই চিন্তা করিস না এমনিতে তোর চুল পরে যাইতে আছে পরে তো বিয়ের সাথে কিচ্ছু হইবে না এ হ্যাঁ তুমি খালি মোরের সাথে এরম কত কাউকে মুই তো আমার বোন এটা বললে যাও আর তোমার চিন্তা ভাবনা কি কও দেহি
মোরে খালি বাড়ির থেকে বাইর করে দিতে পারলে খুশি না? মুই জানি না তোমার চিন্তা ভাবনা কি। তুই কি কইতে চাও খুললে কও। এহা মেয়া ভাই, এসব আমি কি কন? মুই কইতে আসি, তুই কি কইতে চাও বিস্তারিত ক। তুমি মোরে বিয়ে দিতে এত পাগলই সুকে? মুই বুঝি, মোরে বাইর কইরে ওই বিউটিরে ঘরে আনবা? মুই বাইসা থাকতে এই হইতে দিমু না, বুঝো? তুই মরে যা। এহা মেয়া ভাই, আমি কি কন? তুই গান হনো নাই? এহা মরে যা, তুই মরে যা, এককালে মরে যা, এমনি তোকে মানাইছে না, বুঝো? তোর বয়স কম হইলে আব্বা মা প্রত্যেক দিন তোর লাগে বিবাহ ঠিক করে মোরে ফোন দেয়, মোরে জ্বালায়, মুই কি হরব? তুমি বিবাহ করো না কেন? মোর পেছনে লাগছে হেয়া দি। তুই কত, তুই বাইসে থাকতে কইতে দেবি না? এহা এক মুহে কয় কথা কও আই। এহা তোমার এই বাংলাদেশের মধ্যে বিউটি পাইছো? মুই কি কইছি মুই বিউটি রে বিয়ে করব? ওই যে কোন জাতের না পদে তো তুমি এমসে এত সেইতে উঠো কে? স্যার তুই মোর সামনে গনেতে শর্ত দেহি, কোন বেড়া চলে গেলে কোন মাতারি একলা থাকলে হেয়া লইয়া গবেষণা করতে আছে মোর সামনে? মোর মিউজিক নাই, তুই বোঝো না, মোর মান সম্মানের ব্যাপার, নাটকে যদি একবার মিউজিক না বাজে মানুষে বুঝবে মুই যে ডন। হ্যাঁ সকলে বোঝে, বোঝো, বাজাইতে বাজাইতে যা যা, তুই মোর সামনে গনেতে যা। হ্যাঁ মুই বুঝি, তোমার এই সম্পত্তি দিকে নজর, মুই সম্পত্তি পামু না? হ্যাঁ কি কয় সম্পত্তি, এ মাতারি পাগল হয়ে গেলে ডনের তো পুরো দেশই সম্পত্তি। মুই দেখবো ব্যাপারটা, মুই দেখবো। বয়স ভেড়েছে বেশ নরনারীদের, ঈর্ষত নিভেছে নক্ষত্রের আলো। কি করছেন, কার বয়স বাড়েছে, কার কথা বলতিছেন আপনি? কে তুমি অপরূপা, হৃদয়ে করানারো বাড়ে বাড়ে? কি বলতিছেন, এটা তো সজীব দাসের আনরিলিজ ট্র্যাক, গান রিলিজ হওয়ার আগেই মারে দিলেন। উপস, অপ্রস্তুত হয়ে গেলাম। তা কে তুমি অপরূপা? আমি এবারে ভাড়া এসেছি নতুন, তা আপনার কবিতা শুনলাম, ভালোই লাগেছে। চোর চোরটায় পুরো দেশ ভরে গেছে, তার জ্বলন্ত প্রমাণও দেখলাম। এটা কি প্রশংসা ছিল? তা তো কতি পারবো না। তা আপনি তো ফিরেই থাকবেন এখন থেকে নাকি? বলতে পারো এক অর্থে ফ্ল্যাটের মালিক। বাবারে, এই স্যাংরা বয়সে ফ্ল্যাটের মালিক হয়ে গেলেন? ইস, ফ্ল্যাট পাইছে, যেন মনে হইতেছে সাত রাজার ধন পাইয়া গেছে। রেদন ভাই তো এখন আমাদের আর চেনেনি না, নতুন নতুন মানুষ পাইছেন, তাদের সাথেই বাতচিত করতেছেন। কি রাগ আফা, আপনি অমন করে কথা বলতেছেন কেন? আমার পরিচয় তোমার জানা লাগবে না, আমাকে যাদের চেনার সবাই চেনে। ভাড়াটিয়া নাকি আমরা, বাড়িওয়ালার মাইয়া? অযথাই বাগাড়ম্বর করছো ললনা। এগুলো আবার কি? ও তুমি বুঝবে না। মিয়া ভাই, আমি তাহলে গেলাম, পরিস্থিতি কেমন জানি ঘোলাটে হয়ে যাচ্ছে। আইসে, একদিনে মিয়া ভাই হয়ে গেছে। কিছু বলবে? আমি আর কি বলবো, আপনার কবিতা তো আমার সবসময়ই ভাল লাগে। আইসে, কবিতা সুন্দর লাগে। এমাতারি, তুই কবিতার কিছু বোঝো? হোনসে পুলক এখন ঘর পাইছে, অম্মি কবিতা সুন্দর লাগা ধরছে। দেখ শাহানাস, তুই কিন্তু ওই কম্পিটিশনের দিনে আমার সাথে একটা ইনসিডেন্ট করছস, এখন কিন্তু আমি এটাকে আর কোইনসিডেন্ট ভাববো না, অ্যাক্সিডেন্টও করলাম হয়ে যেতে পারে। তুই অ্যাক্সিডেন্টের কি বোঝো? হ্যাঁ, মোর ভাইয়ের সম্পত্তি দেখে মোর ভাইয়ের পিছনে গুড়গুড় করো, এই পুলক পুলক এখন ঘর পাইছে, অম্মি পুলকগুর পিছনে গুড়গুড় করো। এ তোর 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 খারাপ লাগে না একটু? ঢাকাইয়া মাথাটি রাত খারাপ। পেছনে ঘুরঘুর করে? আচ্ছা তুই আমার পেছনে ঘুরঘুর করস কেন? এই এত শান্তি স্পট কিরিমের জন্য। কিরিম লাগবে বল আমাকে, তাই বলে আমার পিছে পিছে ঘুরতে হবে? আর শোন শাহানাজ, আজ হোক কাল হোক আমি কিন্তু যাইতেছি তোকে বাড়িতে, বুঝছস? তখন কিন্তু আমি তোরে একদম ছাড়ব না। তাহলে আমার বাড়িতে কে আসবে? এহা সারা, তুই চুপ কর, তোর বাড়িতে তো ফকির নিয়ে আইবে। আর বিউটি, মুইয়া দেখখালো মু, বুঝো তুই কেমনে মগো বাড়ি আও? এহা কেডা কথা কয় নাকি? আমনি কেডা মাগো মা, সে তো কিয়া কয়? আরে সিনেন্ন,
হাই আলকেন্টনির বউ। তা আপনি কি চান? বাড়ি আলি কই, সেটির লগে একটা কথা ছিল। আফরোজ আফার তো মন খারাপ, হ্যাঁ কাইন্দা কাইটা ঘুমাইতে আছে। তা সেতে যদি বালাই না লাগতো, সেতে জামাইরে গরতন বাই করে দিছি কি আল্লাহ। হেয়া তো মুইও কই, স্বামীর পায়ের নিচে বেহেস্ত, বেহেস্ত বাইর করে দিয়ে এখন বেহেস্ত খুঁজলে হইবে? কথা তো ঠিকই কইছেন আন্নে, তো আন্নের কিয়া খবর? মুইও তো মোর বেহেস্ত খুঁজে মরি। তো আন্নের বেহেস্তের খবর কিয়া? কোনো খবর পাইছেনি? ইজাই কোনো অনেক বিয়া টিয়া করি লইছেনি? আমনে কি কন, হ্যাঁ বিয়া করবে কা? করতে আর ন, আন্নের জিরম করি হালাই থুয়ে চলে গেছে, ইজা তো আরেকজনে বিয়া করবো, এটাই তো ঠিক। মোর জামাই অনেক ভালা, আমনের জামাইয়ের মতো না, মায়া দেখলে হা কইরে থাকবে। মা গো মা, এই এত কিয়া কইস হ্যাঁ? আর স্বামীরে নিয়ে কথা কইস, তোর জামাইয়ের মতনই, আর জামাইয়ের দিকে তাকাই রইছিস হ্যাঁ? এহ মাতারি আমনে কি কন, মোর জামাই তো খুবই সুন্দর, হে তো কমে গেছে মুই খুঁজে পাবো, তা আমনে কি কন? আই কই, ইজা তোরে সারি গেছে, ইজা খুব ভালো করছে, তোর কপালে আর কেউ জুটত ন, যাইগি। এহারে মোর আল্লাহ, মাতারির গাও দেহ আর মুখ দেহ, এককালে মুহের তেজ দিবলা বড়, শয়তান মাতারি। যৌবনের সুদাপাত্র গড়ুল মোদি, ঢালনি অধরে তব ঢাল মোহিনীর। কবিতা পাঠ করিছ না? তোমাকে যে কি করবো আর, তুমি খুব খরচ পাতি করলে ওদের পিছনে ঘুষমুষ দিয়ে খুব জয় 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 হয়ে গেল তোমার। হালকা পাতলা তো খরচা পাতি লাগে, আমি আগেই পাইতে পেরেছ যেখানে স্পট ফিক্সিং কিছু হয়েছে, আমি আইসিসির কাছে যাব। তো দাদা কেমন আছেন? আমার ঘরে কি একটু পদধুলি দেবেন? এ আমি কি গরু চড়াই নাকি যে আমার পায়ের নিচে ধুলা থাকবে? তোর ঘরে লিয়ে এসে আবর্জনা দিব আমি, পদধুলি চাইছে ফালতু, তোর লেগে আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, এখন কুণ্ঠে যাব কি করব পাইতেই পাচ্ছি না, রাস্তা রাস্তা এখন ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে ঢুকতে পাচ্ছি না। দাদা দেখলুম আফরোজা আপা এদিকেই আসছে, আপনি কি খানিকটা সময় থাকবেন? পাইতেই পাচ্ছি না, ছাদও চলে আসবে, আমাকে রাস্তায় নামতে হবে এখন। আর শোন, তোকে তো ছাড়বো না ছাড়বো না, দুই বিচারপতি আছে না বিচারক, ওদেরকে তো রাস্তাতে ইট কুড়িয়া মারবো, আমি পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো, জালিম ঘুষ খাইয়াছে। আমি থাম কি করছি দেখ, আগে আফরোজাকে একটু সামলেলি। তা যাই বলুন, তাল গাছটা কিন্তু আমারই। তোকে তাল গাছের পরে খাড়া করে রাখবো আমি। মিউজিক বাজতেছে, এখনই বলবে এহা বিউটি, এহা বিউটি। আমি জানতাম। ওরে ডন ভাই কেমন আছেন? হাই, মুই তো ভালো আছি, আমি ভালো। হ্যাঁ আছি ভালো, তা বেশি ভালো না। হয় হেইয়া তো বুঝতে আছি, তা আমি গান গাইতে আসালেন কা? আমনের মনে এত রং লাগছে ঝলক ছড়ায় পূর্ণিমা। এসব কি বলতেছেন? না মুই কইতেছিলাম কি, মানে আমি গানা বাজনা করতে আসেন কারণ কি? আরে ডন ভাই শুনেন নাই, আমাদের যে কবি রেদন ভাই না, একটা ফ্ল্যাট পেয়ে গেছে, আর আমার এরকম ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট খুবই ভালো লাগে। ঠিক বুঝতে পারলাম না আমি কি বলতে চান, আপনি একটু খুলে বলেন। ধুর ডন ভাই, এই দুপুরবেলা কিভাবে খুললা বলে, আপনার ডায়ালগ সিলেকশন গুলো না খুবই পোর। এহা আমি কি কন, খুলে বলা মানে বিস্তারিত বলা, ব্যাখ্যা করে বলা, ভাব সম্প্রসারণ, বুঝলেন? ও তো সেটা বললেই হয়। তা আপনি কইতেছিলেন ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের কথা, মোরও কিন্তু খুবই ভালো লাগে বুঝলেন। মোর কথা হয়েছিল অ্যানির সাথে, ও মোকে বললে যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকলে ভালো হইতে, পুরন ঢাকায় এত গিঞ্জি পরিবেশ কি করে থাকবে। কি হইছে, কার কথা বলতেছেন আপনি, কার সাথে আপনার কথা হইছে? মুই অ্যানির কথা বলছিলাম। আবার সেই অ্যানি না প্যানি, আমি তো কিছুই বুঝতেছি না, এই সারা নাটক কেমনই যাইব, এক সিকোয়েন্সে ভালো থাকি আর পরের সিকোয়েন্সে আমাকে কাঁদতে হয়, এটা কি ইন্ডিয়ান সিরিয়াল শুরু করছেন নাকি আপনি? তা ডন ভাই আপনি কি ইদানিং স্টার প্লাস বেশি দেখেন?
হ্যাঁ তুই কি কও, মুই স্টার প্লাস দেখবো কেন, মুই তো ডন, হ্যাঁ তো বুঝতে হবে তাই না? আর শোনো, তুমি অ্যানিকে নিয়ে এত বিচলিত হইও না, সে মোর বন্ধু প্রতিব মানুষ, দেখতেও সুন্দর, একটা ব্যাপার আছে না? কি যে ব্যাপার আছে সেটা তো আমি বুঝতেই পারছি, খালি খালি আমার সময়গুলো সব নষ্ট, সব কিছুই নষ্ট। আচ্ছা আপনি থাকেন, আমি গেলাম। এ হাইয়া কি হইলে, প্রতি পর্বে মুই যাই, আজকে তো শেষ হইলে গেলে, যাক ইয়া কোনো ব্যাপার না। দেখ সুইন কামটা দেখ সুইন, ঢাকা শহরে রিক্সা চালান আর কাছি দিয়ে খেত কাটইন একই তো। কি ও ভাই সাহেব, এটা কি তা করলেন? অন্তরিক্সা তলে পড়ে যাইতেন, আলেক দুটা চোখ দিছে না? আমাকে কিছু বলছ? বাসা থেকে কি করবো, বাসা থেকে বাইর করে দিয়েছে, আমার একটা জাতদাল বউ আছে ফালতু, বাসা থেকে বাইর করে দিয়েছে, ছাদে উঠেছে ওখানে উঠেছে। এটা কি তখন সংসারে তো থাকতোই, তা বাইরে যাইতো? কি বললে ভাষা বুঝলাম না। আমরা ভাষা বুঝেন না, আমরা ভাষা হগলতে বুঝে বুঝে কি করবো গো, খিজে লেগেছে কিছু খাওয়াবা? এটা কি তখন একটা রিক্সাওয়ালার কাছে খাইবাম, আমরা তো ছোট মানুষ, আপনার মানুষ যত নষ্ট হয়ে যাইতো। বলছো কি রিক্সাওয়ালা হয়েছো তাই বলে কি মানুষ লয় নাকি তুমি? হ্যাঁ এটা কি বলছো তুমি, সেন্টিমেন্ট উঠিয়ে দিলে আমাকে, সেন্টু বানিয়ে দিলে তুমি তো আমাকে। এটা কি তখন স্বাধীনতার 40 বছর পরে শুনলাম আমরা নি মানুষ। আইন ভাই সাহেব আইন, কুস্তা খাইন। আই বিউটি রে, বিউটি বিউটি বিউটি, দাঁড়াও, কি চাও তুমি ছাদের উপর? ওই সর্বনাশ, এটা কি কাজ? আরে তুই ছোক এর বই লাগেছ, মনে আছে সেই পাঁচাঙ্গুলের থাপ্পর কি দিব নাকি এখান? হা হা হা, তুমি এই ছাদে কেন এসেছো? ওই হালা, তোর কি মাথা খারাপ নাকি পেট খারাপ, ফ্লাজিল খাইতেছস? এই ছাদে আমি আমনা তো কে আইব? তুমি জানো না এই ফ্ল্যাট আমার, এই ছাদও আমার। খাইছে আমারে, আমি তো ভুলে গেছিলাম। না ঠিক আছে, তো তোমার ছাদ বইলে কি এলাকার পোলা বানাইতে পারবো না? না, তোকে যদি আর কখনো এই ছাদে দেখি তাহলে ভালো হবে না চক্কু। হায় হায় সর্বনাশ, বাইতে একেবারে গেল গা, তুই তো কারি, যা নিচে যা। হালার মাথা মতো কি পাগল লেগেছে নাকি, হালার তো সত্যি সত্যি ফ্লাজিলার এই মোটেল খাওয়াই দিব তো জায়গা, কোন যাবার পাগলা ইট পিট মেরা মাথা ফালাই দে জায়গা। বলবীর চির উন্নত শির, শির দিয়ে নেহারি খাবো আর কত কি। দোস্ত কি করিচ্ছ, দোস্ত কি কবিতা উড়িচ্ছ? মামা এই কবিতা খুনটি পাইলো? দেখতেই তো পাচ্ছিস ঘষে। মামা আমি গলে জানিচ্ছিলাম যে তুই জিতব বুঝছ, আর এটা তো বোঝা লাগবে তুই কাকের সাথে থাকিস, হামাগের সাথে থাকিস, তুই জিতবু না, তুই সারা কে জিতবি এটা তো বোঝা লাগবে। লে ধর খা। এটা কি কলা সিনবার বাড়িচ্ছ না, কলা লিয়ে আসছি তোর জন্য, লেখা। এটা কি করব? কি করব মানে এটা কি করে আবার, খাবু এজন্য লিয়ে আসছি লেখা। এখন খাবো না, ডিস্টার্ব করবি না, কাব্য চর্চা করছি এখন আমি। শালা জিতে তো দেখি যে এখন ভাবলেও শুরু করে দিচ্ছে। আরে দোস্তরা তোরা দিয়ে সব এনে, আমি তো জানতাম যে এই যে ম্যাচটার মধ্যে আমরাই আসি, এর মধ্যে তুই আর আমি ছাড়া কেউ আছে গুণী মানুষের। আমি কিন্তু তোরা অনেকবার কইছি তুই পারবি, কইছি না কয়, সামনে দিয়ে যা কইছি, মনে মনে তো কইছি। আর ফেসবুকে যেই হারে স্ট্যাটাস দিছি রে ভাই, আমি জানতাম, সাবাস বেটা সাবাস। থাম, ওই দক্ষিণের জানালার পাশে বিছানাটা যেন কার? আমি তো জানি যে তোর যে বাতাসে সমস্যা হয় কাব্য চর্চায়, তুই ওইটার দিকে তাকাস, তুই যেই পাশে দেখ পীযূষের খাটটা কি সুন্দর, তোর জন্য একদম শক্ত খাট, তুই এটাতেই ছবি আঁকিস করতে? না আমি ওটাতেই থাকবো। হ্যাঁ এটাতে থাকবি তাইলে দোস্ত, আমি আমি খুঁজে যাবো। তুই ওখানে পীযূষের বিছানায় ছবি,
সোরা করছে কি? আমার বিছনা ছবি মানে একবারে করলে সোরার হাত পা ভাঙা আলা দেমো। আমার বিছনা দেটি শোয়া যাবার লয়, কাউকে শুবে দেওয়া যাবার লয়। শোন ঘষে, ফ্ল্যাটটা কিন্তু আমার, তুই ফলোরে থাকবি, এটাই ফাইনাল। যা এখন কাব্য চর্চা করতে দে, বিরক্ত করবি না। হেরে পিজুস, তুই মুখ চোখ আরো কালা করে লাইছিস, তো আরো কালা লাগতেছে, পুরো এন কালা হয়ে গেছে। শোন, এগুলো ব্যাপার না তো, এটা কোনো বিষয় না, কটা দিন থাক, স্যাক্রিফাইস কর, পরে দেখা যাক, আমি তো বড় একটা ফ্ল্যাট নিয়েও নিতে পারি, তখন তোরে দিমুনে থাকতে কোনো একটা বারান্দার কোনায় থাকা পর, তো আমার আবার শুটিং আছে, যাই মামা, ভালো থাকিস, বাই বাই। শালা দুই শালা মিলা আমাকে লুটা নিল, আচ্ছা সারমো না দেখি সময় কামারও আসবে।